চব্বিশ সালে যারা জীবন দিলেন এরাও মুক্তিযোদ্ধা, বলেন এরা শহীদ। অনেকে শহীদ বলতে এদের রাজি না, বলো না উনি সবাই পালাচ্ছে আর আবু সাঈদ যে বুক পেতে দিলে উনি আত্মহত্যা করেছে। আরে শয়তান, জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে দিলেও সে শহীদ হবে নাকি আর একবার শহীদ হয়ে দেখানো লাগবে? যারা এগুলো বলতেছে এগুলো ফরিদউদ্দিন মাসুদ আর এই রুহুল আমিনের বাঁচাটা গোলামেরা, এদেরকেও মানুষ বলে আলেম। কিসের আলেম? কোরআনে কারিমে কি পড়ে আলেম হয়েছেন আপনি? আল্লাহ নিষেধ করেছেন মুখের উপরে নোটিশ দিয়ে, আলা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সূরা বাকারার 154 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন মুখে কথা বলবি না এই কথা যে শহীদ যারা তারা মারা গেছে, না কখনো এরা মরে না, বালা হায়াউন এরা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোরা টের পাস না। মানুষ যেহেতু মুখের পরে অন্তরে হৃদয়ে একটা ধারণা করতে পারে, আল্লাহ অন্তরের উপরেও হৃদয়ের উপরেও নোটিশ জারি করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। যত তাফসির আছে পৃথিবীতে আমার দেখা মতে, আমি 42টার উপরে দেখেছি ভার্সিটি থাকাকালীন, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত, ধারণাও করবেন না, শুধু একজন না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, বহু বছর দিয়েছেন আল্লাহ, কেউ এ ধারণা করবে না যে যারা শহীদ হয়েছে ওরা মারা গেছে, ওরা জীবিত এবং তারা রিজিক পাচ্ছে আল্লাহর কাছে। শহীদ আবু সাঈদ মারা যায়নি, শহীদ হয়েছে এবং সে জিন্দা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। সুতরাং এই 2024 সালের 5 আগস্টের আগে যারা জীবন দিয়েছে প্রত্যেককে আমরা শহীদ মনে করি এবং তারা জীবিত আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে। এই কথা বলেন না কেন? 5 তারিখের আগে মারা গিয়েছিল শিবিরের সদস্য এই গাইবান্ধার পলাশ বাড়িতে সাব্বির, 1 মাস পরে তার কবর খোঁড়ার পরে দেখা গেছে জিন্দা তাজা রক্ত বের হচ্ছে। আল্লাহ যে দিয়েছেন ইন্দা রব্বিহিম ইরসাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পায়। কেউ যদি না খায় রক্ত গোস্ত তৈরি হয়, তার মানে তাকে আল্লাহ অবশ্যই খাওয়িয়েছে এবং এ সাব্বির অবশ্যই শহীদ। কথা বলেন না কেন? 71 সালেও যারা জীবন দিয়েছে ওই মানুষগুলোকে দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে, আর ভুয়া মুক্তিযোদ্ধা সে যে এতদিন যারা ফায়দা লুটেছে আল্লাহ যেন জাতির সামনে ন্যাংটা করে দেয়। আজকের আব্দুল জলিল তো আর ভুয়া না, উনি একেবারে ময়দানের মুক্তিযোদ্ধা, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে দোয়া করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে তার নামের মিল আছে, জলিল। জলিল কার নাম বলেন? বলেন এই জন্য ওনাকে শুধু জলিল বলবেন না, জলিল বলা যাবে না, উনি আব্দুল জলিল, জলিলের দাস, বান্দা, গোলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জলিল। মহান আল্লাহ তাকে যেন তার নামের সাথে কবুল করেন, বলেন আমিন। এতক্ষণ যিনি কথা বলছিলেন আমার আগে, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার মতো হাজার হাজার হামজার উস্তাদ, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল স্যার, এখানে মঞ্চে বসা আছেন আপনাদের এ রংপুরের গর্ব, বিশেষ করে বিভিন্ন মাহফিলে তাকে আমি পাচ্ছি, তানভীর আহমেদ আশরাফি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনে কারিমের খাদেম বানিয়ে দেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে ডক্টর মাওলানা হাবিবুর রহমান, আলোচনা রেখেছেন আপনাদের এলাকার সন্তান মাওলানা ইদ্রিস আলী জিহাদি, মাওলানা হাফিজুর রহমান জিহাদি, শরীফুল ইসলাম, নাম না জানা আরও হয়তো ওলামা ইকরাম কথা বলেছেন, তাদের কথাগুলো আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রশাসনের ভাইরা একথা না বললেও সমস্যা নেই, কারণ এখন আর এগুলো লাগছে না। এই যে একটা সূত্র তৈরি করে রেখেছিল 15.5 বছরে,
যে কোরআনের কথা বলতে গেলেও প্রশাসনের 14 জায়গায় লিখিত অনুমতি লাগবে, এটা একটা চক্রান্ত। কোরআন মানুষ যেন সহজে শুনতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, দুই দিন পরেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি দায়িত্ব নিয়েছেন চেয়ারে বসেই ঘোষণা দিয়েছেন অন্যান্য ধর্মের মানুষের উৎসব যেভাবে চলে কোনো অনুমতি লাগে না, আরো পাহারা দেওয়া হয়। 96% মুসলমানের এই দেশে আল্লাহর কোরআনের কথা ওপেন চলবে, কারো অনুমতি লাগবে না। নজরুলের নাম শুনলে মানুষ দোয়া করে, কারণ তার কয়েকটা কথা এখনো চিরন্তন হয়ে আছে। কথা বলেন না কেন? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। তার ঈমান আমল নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু তার এই কথাটা যেন আল্লাহ কবুল করে ঠিক মসজিদের পাশেই কিয়ামত পর্যন্ত থাকার একটা ব্যবস্থা করে দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বিভিন্ন রকমের কাজ কারবার দুনিয়ায় করতেন, আমরা বিতর্কিত মনে করি, কিন্তু না, উনি যে কথাটা বললেন চেয়ার পাওয়ার পর, আল্লাহ যেন তাকে এই কথার কারণে পূর্ণাঙ্গ হেদায়েত দান করে। উনি তো মুসলমান, এই জন্যে নামের আগে দেখেননি মোহাম্মদ লিখা আছে। কথা বলেন না কেন? মুসলমানের জন্য দোয়া করতে কোনো সমস্যা আছে? ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ স্যার কয়েকদিন আগে জানিয়েছেন 96% মুসলমান এই দেশে আমরা বাস করি, আমাদের মাথার উপরে যেহেতু আল্লাহ তাকে বসিয়েছেন, আমরা চাই তিনি যেন দাড়ি রাখেন। এটা কি খারাপ কথা? একটা ভালো কথা বলেছি না? আমরা 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ দোয়া করছে আল্লাহ যেন তাকে সত্যি এই তাওফিক দান করে। নবীজি জানিয়েছেন 1500 বছর আগে ওই জাতি কখনো উন্নয়ন লাভ করতে পারে না, যেই জাতি তাদের শাসনভার কোনো নারীর হাতে তুলে দেয়। আল্লাহ মনে হয় আমাদের কপাল থেকে এই অভিশাপ মুক্ত করার একটা ব্যবস্থা করিয়ে দিচ্ছে। উনি যাই হোক অন্তত পুরুষ মানুষ, এই কথা বলেন না কেন? পুরুষ মানুষ না? ঠিক আছে, সামনে যারা আসবে আশা করছি তারাও পুরুষ মানুষই আসবে। মেয়ে লোক আসার আর কোনো সম্ভাবনা দেশে আছে না, কারণ তাদের বর্দি অর্ধেক। আপনি আবার এটা উল্টা পাল্টা করে লাগিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে নাই যে নারী বিদ্বেষী না, এটা হাদিস বললাম, এটা বোখারি শরীফের হাদিস। আল্লাহর নবী কথা শুরু করার আগে লাম দিয়েছে, লাইয়ুফলিহা, কখনো সফল হতে পারে না ওই জাতি যে জাতি তার শাসনভার কোনো নারীর হাতে তুলে দেয়। আমরা এই জন্যে আমার মনে হয় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতাম। কথা বলে না কেন? প্রশ্ন আসতে পারে, তাহলে 53 বছর তো নারী ছিল না? না, যারা ছিল এর আগে আর ওরাও নারীর মতন। নারী কাকে বলে? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে আছে, আজকের সোরার নামই মমতাহিনা। মমতাহিনা মানে কি? পরীক্ষিতা নারী। কোন নারীকে পরীক্ষা করি করে আল্লাহ এই জগতে নামি দামি এবং গুণী বানিয়ে দিয়েছিলেন, ইস্টাবলিশ বানিয়েছিলেন? কারা আল্লাহর মনোনীত ছিল? কি করলে মনোনীত হওয়া যায়, চিরন্তন হওয়া যায়? এই কথাগুলো আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তাফসিরে যাচ্ছি, আমরা কিছু কথা আগে থেকে বললাম। শাহাদতের মর্যাদা যারা পেয়েছেন আল্লাহ তাদেরকে সত্যই যেন শাহাদতের যে স্বাদ এটা দান করে। এখনো যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা আল্লাহ যেন নসিব করেন। ওরা যে দুর্বিসন্ধি লাগিয়েছিল যে 14 জায়গায় অনুমতি নেই, এই করতে করতে যারা আয়োজন করত, এই যে এই ছেলেটা আগস্ট মাসের 5 তারিখের আগে একটা অনুষ্ঠান দিয়েছিল নীলফামারী বাড়ির জল ঢাকা, ওখানে যিনি দায়িত্বে ছিলেন ওসির, আমি যে পৌঁছিয়েছি উনি গাড়ি নিয়েছে আমাকে ধরে মামলা দেবে। উনি জানে যে নামে মামলা আছে, আরো নতুন করে আর একটা লাগায়। সেদিন যে কি তৈরি করেছিল ওসি সাহেব, এখন শুনলাম আজকে আসার সময় বলছে ওই ওসির নামে নাকি আজকে মামলা হয়েছে। উনি আমার নামে মামলা সাজাবে পারে না, এখন নিজেই মামলার ফিগারে। এই জন্য যারা এই সিস্টেম করেছিলেন কিয়ামতের আগে এ দেশে আর কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগবে না, সেইটাই ফিরে আসবে ইনশাআল্লাহ। কোন কারণে আল্লাহর কালামের কথা আল্লাহর জমিনে বলতে আপনার মতো সলিমদের কাছে লিখিত নেওয়া লাগবে? আপনি কি হয়ে পড়েছেন বলেন? এই নিয়ম নীতি ছিল কাফেরদের,
কারণে কোরআন নাজিল হওয়ার পর থেকেই কোরআন শুনছে শুনবে তিন প্রকার মানুষ। কয় প্রকার? প্রথম নাম্বারেই শুনেই বিরোধিতা করেছিল, তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে 26 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। দলিলগুলো তাফসীর আকারে লম্বা করে বলছি না, শুধু শর্টকাটে কিছু বিষয় জানানোর জন্য আমি বলছি। আল্লাহ পাক বলেন, 1500 বছর আগে কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দাও, কোনো বাধা দিও না, কিন্তু মুহাম্মদের কোরআন যেন চলে না। ওদের উদ্দেশ্য ছিল এই, কোরআন চলতে যদি বাধা দিতে পারো হট্টগোল করো, ওয়াল গাউফিহি শুধু বন্ধই করবা তা না, এটা বন্ধ করার জন্য যত রকমের কায়দা কৌশল আছে করবা। আবু জেহেল এই মনে করতো, কোরআন যদি মানুষ না শোনে তাহলে আমার অবৈধ সিয়ারের ব্যাপারে কেউ কথা বলবে না। খুব ভালো করে জানতো মোহাম্মদ যেটা বলতে চায়, এটা যদি মানুষ বোঝে তাহলে আমি সে অবৈধ সিয়ারে আসি, এ সিয়ার টিকবে না। 1500 বছর আগে এদের পেতাত্মা যারা নব্য আবু জেহেল সেজে ছিল, এরাও বুঝে ফেলছিল আমরা সে কায়দায় আসি, কোরআন যদি মানুষের দেশে শোনে আর বুঝে ফেলে তাহলে আমাদের সিয়ারের পায়া থাকবে না, এই জন্য অনুমতির সিস্টেম করেছি। জাতির সামনে যেহেতু আজ প্রকাশ হয়ে গেছে, কোরআন যারা বাধা দেয় শুনতে দেয় না তারা এক নম্বরে কাফের। তারা কি? আরো জোরে, এই 15.5 বছরে এগুলো যারা বাধা দিয়েছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি কাফের। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে, কবরে দেওয়া। তাহলে এ দেশে যারা এতদিন এই করলেন, এই 15.5 বছর, তাদের এখন আর জানাজার দরকার কি, কবরে দেওয়ার দরকার কি? পুড়িয়ে ফেলেন, কারণ ও তো এমনি জাহান্নামে যাবে। জাহান্নামে গেলে তো আগুনে পুড়বে, আগুই রাগিয়ে দিলাম, পুড়তে থাক। আর কথা বলছে না কেন? এত শক্ত করে বললাম এই জন্য আগামীতে কোনো জালেম যেন এরকম সিদ্ধান্ত না নেয়। দ্বিতীয় নম্বরে কোরআনের শ্রোতা পেয়েছি আমরা, নাজিল হওয়ার পরেই তারা শুনতে আসতো, বিশ্বাসও করতো এটা আল্লাহর কিতাব, মোহাম্মদ বানাতে পারে না। শোনার পরে যখন দেখতো, না এই কথাগুলো তো আমাদের ব্যবসার সাথে মেলে না, আমাদের রাজনীতির সাথে মেলে না, আমাদের পরিবারের সাথে মেলে না, এমনকি আমার ব্যক্তিগত জীবনের সাথে মিলছে না, ওই মানুষগুলো তখন আস্তে করে নবীর কথা শোনার পরে কেটে পড়তো। সূরা এন-নিসা 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদান। ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি এবং রাসূলের দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখতে পাবেন যাদের অন্তরে গুড় আছে, মুনাফিকি আছে, এই মানুষগুলো ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে কেটে পড়বে। সুতরাং আজকের আলোচনা শেষ হওয়ার আগে দেখেন কোনটা ওঠে না, ওই দু একটা যাচ্ছে আলাদা কারণে, ভালো লাগছে না এই বলে যদি চলে যায়, বুঝবেন ওইটা মুনাফিকের কোনো লক্ষণ নিয়ে যাচ্ছে। পোশাক পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবে না। বিড়ি কয়েকজন খায়, সবাই তো না, কিছু মানুষ আছে আপনি খুব নেশা লাগলে খেয়ে আবার শুয়ে যাবে, কি আসবেন তো, কারণ রংপুর বিভাগে এটা চলে আমি জানি, কারণ এখানে বিড়ি তৈরি হয়, এই যে বাঁশের গ্রাম আর কড়ি গ্রাম এই সমস্ত জায়গায় আপনারা তৈরি করেন, আপনারা তৈরি করেন না খেলে হয়, খাবেন দু একটা খান, কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিন, কমে গিয়েছে অনেক। আমি তো আকিস গ্রুপে ছিলাম ওই সময়,
স্যারকে বলেছিলাম যে আকিজের বড় ছেলে যিনি, স্যার আপনারা এই কাজ মানতে বাদ দিন, দিয়ে একটা খাবার তৈরি করেন। হজুরে তো খাবার, কিন্তু খাবারে তো খাবার না, মানুষের লাশ নষ্ট হয়ে যায়, কলিজা নষ্ট হয়ে যায়। ওয়ালা তুহলিকু ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, নিজেদেরকে নিজেরা ধ্বংস করে ফেলো না, বিড়ি যারা খান আপনার লাশ নষ্ট হয়ে যায়। এই লাশ তো আর আপনার নিজের না, এটা একটা আমানত, এটা কে দিয়েছে বলেন তো? সুতরাং নিজেরা নিজেকে নষ্ট করবেন না। 22,000 কি 22 কোটি টাকা না কত কোটি টাকা একটা রিপোর্ট পেয়েছিলাম যে মানুষ ধোয়া দিয়ে শুধু উড়িয়ে দেয়। এমনি আমরা গরিব মানুষ, তারপরে রংপুর বিভাগ আরো গরিব, আর আপনারা বেকার বেকারে ধোয়া দিয়ে টাকাগুলো নষ্ট করে। বিড়ি আস্তে আস্তে ছেড়ে দেবেন, কারা হাত তোলেন? মানে দু একজন আছে স্যার, ঠিক আছে আপনারা ছেড়ে দেবেন, জিনিস ভালো জিনিস না। 3 নম্বরে কোরআনের শ্রোতা ছিল তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন, দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা। ইন্নামাল মুকমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার দৃষ্টিতে মমিন তো তারা, আমার দৃষ্টিতে মমিন তো তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তেলাওয়াত যদি হয় তাদের সামনে আমার আয়াতগুলো শোনার পরে বোঝার পরে তাদের ঈমান যা ছিল বেড়ে যায়। কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না? وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। সূরা মায়দা 7 নম্বর পড়ার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 83 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী যখন তেলাওয়াত করবেন, আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি এই কোরআন, দেখবেন আপনার সামনে কিছু মানুষ আছে তারা এর মর্ম বাণীগুলো যখন উপলব্ধি করতে পারবে, মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবাই মুগ্ধ হবে না, মন দিয়ে শুনবেও না, চোখ দিয়ে পানি আসবে না, এটা বোঝার মতো একটা যোগ্যতা থাকা লাগবে মিনিমাম। যাদেরই আছে দেখবেন কোরআনের আলোচনা যখন গভীরে পৌঁছিয়ে যাবে, ওরা বসে আছে কিন্তু অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। বাড়ি যাওয়ার সময় যেন সিদ্ধান্ত নেবে, ওয়ালা রব্বিহিম তাওয়াক্কালুন, জীবনে আজকে থেকে যদি ভরসা করি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না। তাহলে কোরআন নাজিল হওয়ার পর থেকে শ্রোতা পেলাম কয় প্রকার বলেন? এখানে যেহেতু কাফের নেই, মোনাফিকও থাকলে থাকতে পারে, কারণ হচ্ছে নবিজিয়েন্সে গালের আগে মোনাফিক তৈরি হবে কোন কাফেরদের ভেতরে, ইহুদিদের ভেতরে, বৌদ্ধদের ভেতরে, হিন্দুদের ভেতরে, খ্রিস্টানদের ভেতরে কথা বলেননি। নবিজিয়েন্সে গালের আগে জানিয়েছেন মোনাফিক এটা তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে। আর আমরা যেহেতু এদেশে 96% মুসলমান, আমাদের ভেতরে মোনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই। বলেন বলেন, আপনি দেখেন তো আপনি কি না, আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। নবীজি বলেন মুনাফিকের 4 মাসে তাদের ভেতরে যারা কথা বললে মিথ্যা কথা বলে, এই কথা বলেন না কেন? এই আচরণ বাংলাদেশে নেই। কত হাসি পট্টি বাঁধা মানুষ হাতে তসবি নিয়ে ঘুরত, সেও যে এরকম টাহা মিথ্যা কথা বলতে পারে ক্ষমতার কারণে। এখন যে বলছে যে না আমি পদত্যাগ করে নিতে, ভিডিও কি বানানো নাকি, এই কথা বলেন না কেন? আপনি যদি পদত্যাগ না করে থাকেন তাহলে রাষ্ট্রপতি যেটা বলছে এটা কি বানিয়ে বলছে? ধোকা দিয়ে বোকা বানিয়ে এতদিন খেয়েছেন, এখনো খেতে চান? আপনি তো টাটকা নির্ভেজাল মোনাফিক, কারণ কথা বললেই মিথ্যা কথা বলেন।
মোনাফিকের পক্ষে যদি কোনো মুমিন থাকে, এও মোনাফিক, এই কথা বলছেন এখানে, যার হাতে শাপলা চত্বরের আলেমদের রক্ত লেগে আছে, যার হাতে 2024 সালের মুক্তিযোদ্ধাদের রক্ত লেগে আছে, কথা বলেন এখন, এই মানুষের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত আপনি স্ট্যাটাস দেন বলেন আমি আসি, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আমি তার শয়তান দেখিনি, ওরে ভিডিও দেখি আমার মনে হলো শয়তান যদি দেখতাম তো এইরকমই হইত, একটা টাটকারের ভেজাল শয়তান, বাড়ি গোপালগঞ্জ ধরা পড়েছে কয়েকদিন আগে, এবার পিটিয়ে সোজা করবে প্রশাসন, এ কথা বলেন না কেন, ঘাবড়াবেন না। যাই বলেছে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই, আমার মনে হয় প্রশাসন ধরেছে নরম বানাতে, আমরা চাই ওরে নরম বানিয়ে ফেলুক, এক কথা বলেন না, জালেমদের তালিকা করে করে ছোট জালেম আর মাঝারি জালেম বাদ দিয়ে যারা বড় বড় জালেম ছিল প্রত্যেকটি জালেমের তালিকা করে ছবি নিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন, এ দেশে কিয়ামতের আগে কোনো জালেম যেন আর প্রতিষ্ঠিত হতে না পারে। তিন প্রকার যে শ্রোতার কথা বলছিলাম, কাফের নেই আমরা বুঝলাম, কিন্তু মোনাফিক যেহেতু এটা তৈরি হওয়ার সম্ভাবনা এখানে আছে, আমরা যেন মুক্ত হতে পারি এই জন্য হাদিসটা বললাম, কথা বললে যারা মিথ্যা বলেন, ওয়াদা দিলে যারা ঠিক রাখেন না ভঙ্গ করে ফেলেন। এতদিন পর্যন্ত যাই ছিল এই 2-3 দিনের ভেতরে দেখছি অনেকে বিভিন্ন ওয়াদা দিচ্ছে জনগণের সাথে, এটা আর একটা ধোকা হতে পারে, অনেকেই বলছে আমরা বাড়ি বাড়ি কাঠ তৈরি করে দেব যদি ক্ষমতায় যেতে পারি, আর যে যা বলছেন কথাগুলো কিন্তু ঠিক রাখা লাগবে, ভোট নেওয়ার জন্য এখন আপনি সেই কেজি 10 টাকা চাল খাওয়াবো বলে চালিয়ে দেবেন, আর ভোট হয়ে গেলে 60 টাকা কেজি চাল হয়ে যাবে, মানে কথা যা দিচ্ছেন এটা যেন ঠিক থাকে, জনগণের সাথে যেন ধোকাবাজি না হয়, অনেকে এই ধোকাবাজি করার জন্য নেমে পড়েছি, এই কথা বলছেন এখানে। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের উনি ঘোষণা দিয়েছে যদি এ দেশে ইসলাম ক্ষমতায় যেতে পারে যুবকদেরকে আমরা ঋণ দেব, এই কথার সূত্র ধরে অনেকে এখন বলছে যদি আমরা যেতে পারি বাড়ি বাড়ি কাঠ দেব, কি কাঠ দেবে, এই জন্য কথা দিচ্ছেন দেন কথাটা যেন ঠিক থাকে, কারণ কথা দিয়ে কথা যে রাখে না সে মোনাফিক, এই কথা বলেন না কেন, জাতি যেহেতু 53 বছর ধোকা খেয়েছে অন্তত এবার আর যেন জাতি ধোকা না খায়, এবারও যদি ধোকা খান আপনি আর কিয়ামতের আগে মাথা তুলে দাঁড়াতে পারবেন না, 3 নম্বরে কোনো কিছু আমানত রাখলেই খেয়ে ফেলে, এই কথা বলেন না কেন, এটা যে আমরা 53 বছর দেখলাম না যাদেরই দিয়েছি আমানত তারাই খেয়ে ফেলিস, দরবেশ এত বড় দরবেশ পৃথিবীতে আছে দাড়ি কেটে নমো হয়ে গেছে আর কি আমানত 36,000 কোটি টাকা, আপনি এক জীবনেও গণনা করে শেষ করতে পারবেন না, কিন্তু আমি একটা দলের গ্যারান্টি দিচ্ছি, যদিও মনে করছেন আমি ওই দলের না, আমি অ্যাক্টিভ না, কিন্তু গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাতে ইসলামী এবং শিবির একটা টাকা যদি দুর্নীতি দেখাতে পারেন আমি অন্তত কথা বলবো না, এটাই এ দেশে এখন প্রমাণ হয়ে গেছে, এই কথা বলেন না কেন, এত প্রমাণ পাওয়ার পরেও যদি আপনার এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করতে দেরি হয় তা আপনার আর চিন্তার রেখা খুলবে না, আমানত রাখলে যারা খেয়ানত করে ফেলে এরা যে খেয়ানত করবে না তার বাস্তব প্রমাণ অলরেডি দেখিয়ে দিয়েছে, আশা করছি আপনি ভরসা রাখতে পারেন, এবার যেন কোরআনে কারিম সংসদে যায় সেই ব্যবস্থা আমরা যেন করে দিতে পারি, আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, চর্ম চোখে যেন দেখতে পারি যে কোরআন দিয়ে দেশটা চলছে, খুব বড় আশা আমার সারা জীবনের আশা, আমি জেলখানায় 3টা বছর যতদিন তাহাজ্জুদ পড়েছি প্রতিদিন আমার এই দোয়া ছিল, আল্লাহ তুমি যাই করো অন্তত চর্ম চোখে একটা দেখার সুযোগ করে দিও, 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে,
অনেকে মনে করছে যদি কায়েম হয়ে যায় আমি যে একটু লাল পানি খাই ওটা খেতে পারবো না, পারবে কিন্তু আপনার লাল পানি খাওয়ার মন হবে না, এমন পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে পুরা 56,000 বর্গ মাইল মসজিদের মতো হয়ে যাবে। এই কথা বলেন না কেন, মসজিদে প্রবেশ করলে যেমন বিড়ি খাওয়া যায় না, খেতে মনই চাইলেও ওটা পরিবেশ আলাদা, খেতে পারবেন বলেন, বাবা খেতে পারবেন, ডাল খেতে পারবেন, গাজা কিচ্ছু পারবেন না, কারণ পরিবেশটা এরকম। পরান যদি কায়েম হয়ে যায় পুরা বাংলাদেশে 56,000 বর্গ মাইল এভাবে মসজিদের মতো বানিয়ে ফেলবে, তখন আপনি আর বিড়ি খাবেন এরকম মনই থাকবে না, লাল পানি খাওয়ার মনে তো আসবেই না। আল্লাহ একটা জান্নাতের পরিবেশ তৈরি করে দেবে, আর মরে গেলেই আপনি জান্নাতি, কারণ কোরআন যদি কায়েম হয় কোরআনের শাসন ব্যবস্থা থাকে, ওই দেশে যদি ছোটখাটো গোনা কেউ করেও আল্লাহ তাকে মরণের আগে মাফ করিয়ে তারপরে মৃত্যু দেয়। একটা হাদিস পড়ছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন, ঘরে উঠবেন দেখেন বারান্দায় একটা লাশ, তার ছোট্ট মানুষ 12 টুকরা করে রেখেছে, রেগে গেলেন কি আমি দেশতালায় কোরআন দিয়ে আর আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করেই কোরআন দিয়ে আসছি আর আমার ঘরের বারান্দায় তাও 12 টুকরা করে রেখে দিয়েছে তাও ছোট মাসুম বাচ্চার লাশ, কে করলো? তিনি তদন্ত কমিটি গঠন করলেন, 3 দিন হয়ে গেল কোনো কেউ ধরা পড়ে না, কেউ এসে বলেও না, তার খাওয়া দাওয়ার চিন্তা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছে। তিনি চিন্তা করলেন আমি কোরআন দিয়ে দেশ চালাচ্ছি আর আমার দেশে একটা অবৈধ হত্যা হয়ে গেল, আমি কোনো কুল কিনারা করতে পারলাম না, এরকম শাসক যদি আজ 53 বছরের ভেতরে পেতাম বাংলাদেশে বিনা কারণে কেউ হত্যা হতো না, একজন মারা গেছে তাই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আর সাতলা চত্বরে যেভাবে মানুষ মেরেছে, বিডিআর যেভাবে হত্যা করেছে, 2024 সালে যেভাবে পুলিশের ভ্যান থেকে তাজা মানুষকে ফেলে দিয়ে পিষে মেরেছে, কত মানুষকে আগুন লাগিয়েছে আশুলিয়ায় দেখেননি এখনো পর্যন্ত এই লাশগুলো চোখের সামনে ভাসে, এমনি এমনিতে মাটি দিতে পারতেন আপনি আবার আগুন ধরিয়ে দিলেন, আপনি মানুষ, এই দেশে এই স্বৈরাচারীকে যদি নিষিদ্ধ করতে হয় কিচ্ছু লাগবে না, শুধু আশুলিয়ার এই লাশগুলোই যথেষ্ট, মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার জন্যে। হযরত ওমর 3 দিনের ভেতরে চিন্তা করে করে তার মাথা খারাপ হয়ে গেছে, আমি এখন কি করি, হঠাৎ দেখলেন এক মহিলা যুবতী তার বাবাকে সহ রাজ দরবারে হাজির, ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন যে লাশের চিন্তা আপনার ঘুম আসে না, ওই ছেলেটা আমার নিজের, আমি ওকে টুকরা টুকরা করেছি 12 টুকরা করে আপনার বারান্দায় রেখে গেছি। হযরত ওমর বলে মেয়ে কি বলো মাথা ঠিক আছে তোমার? বলে হ্যাঁ এই যে আমার বাবা সাক্ষী আছে, আমার বাবাকে আমি সাথে করে নিয়ে এসেছি, আমার নিজের জন্ম দেওয়া সন্তান, এটা ওকে আমি 12 টুকরা করেছি নিজের হাতে, কোথায় ফেলবো? আপনার বাড়ির বারান্দায় রেখে গেছি। হযরত ওমর বললেন সা বলো এই কথা যদি ঠিক থাকে তোমার শাস্তি কি কোরআন দিয়ে তুমি জানো? মেয়েটি বলে হ্যাঁ আমি কোরআনের হাফিজা, আমি জানি। আপনি রেডি করেন আপনি কি শাস্তি দিতে পারেন কোরআন দিয়ে? মানুষ হত্যা করার যে শাস্তি হযরত ওমর আরম্ভ করবেন, হঠাৎ করে 4 জন যুবক রাজ দরবারে এসে বলে খলিফাতুল মুসলিমিন বিচারটা একটু লেট করেন, যেই কারণে আপনি এই মেয়েটাকে শাস্তি দিতে চান হত্যার, ওই মেয়েটার কোনো দোষ নেই, দোষ আমাদের 4 জনের। এই মেয়েটা তার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায় জঙ্গলি এলাকায় থাকতো, বসবাস করতো, ওখানে আমরা শিকারে গিয়েছিলাম, যাবার পরে এই মেয়েটার রূপ সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় নফসের ধোকায় পড়ে আমরা বাবাকে বেঁধে রেখে তার সম্ভ্রম নষ্ট করেছি। এরপরে সে গর্ভবতী, এই কারণে সন্তান, এটার কারণে আপনি এই মনে করছিলেন, শাস্তি যদি দিতে হয় আমাদের দেন। হযরত ওমর ওদেরকে জিজ্ঞাসা করলেন 3টা দিন পার হয়ে গেল তোমরা আসলে না কেন? আগে থেকে যদি আসতে তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয় না, আগেই বিচার করে দিতাম। ছেলেগুলো বলে খলিফা আমি আসি নাই আমরা এই জন্যে, মনে করেছিলাম যা করলাম কেউ সাক্ষী তো নেই, ধরা যদি না পড়ি বেঁচে যাব, কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না, বারবার কোরআন আমাদের সামনে এসে
এই কথা আমাদেরকে যেন আহ্বান জানায়, দুনিয়াতে যে গোনা করলে এটার যদি শাস্তি দুনিয়ায় না হয়, মরণের পরে কিন্তু আল্লাহ ডবল করে বিচার করবে। মুসলমানের এখানে একটা কথা বলে রাখি, কোন অপরাধের শাস্তি যদি আপনি দুনিয়ায় না পান, ওই অপরাধের বিচার যদি আল্লাহ কিয়ামতে যেদিন করবে ডবল করে করবে। কথা বুঝতেছেন? তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল দেবেন। সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, ওর 70 নম্বর আয়াত, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون إلى آخر آية। এই দুনিয়াতে আল্লাহকে ডাকে, তার পাশাপাশি যারা অন্যকে ডাকে তাদের শাস্তি হবে মরণের পরে ডবল। আল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, এই যে মা মানে সঙ্গে, সাথে আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে ডাকে। আর এইটাই বাংলাদেশে চালু করার জন্য এই 15.5 বছর অনেকে উঠে পড়ে লেগেছিল। আপনি আল্লাহকে ডাকেন, পাশাপাশি আমার বাবাকেও ডাকেন, এই জন্য মোড়ে মোড়ে বাবা কথা বলে না কেন? এমন কোন জায়গা ছিল যে বাবা নেই, মাথার উপরে বাবা, টয়লেটেও বাবা। আমি তো অনেক টয়লেটে যেয়ে দেখেছি, বঙ্গবন্ধু টয়লেট কি গো, আর কোন জায়গা বাকি ছিল? টাকার ভেতরে দিয়ে রেখেছেন, যেন বাজার করতে গেলে ওইদিকে তাকিয়ে মনে হয়েছে না একজন আছে, মাথার উপরে রেখে দিয়েছেন। অথচ কোরআন জানিয়েছে বা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার উপরে যেটা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এটা চাই। এই কথা বলেন, সব জায়গায় উপরে থাকবে কার কথা? আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকার সিস্টেম করে দিয়েছিলেন তাদের শাস্তি ডবল হবে। আল্লাহ মনে হয় এইটা সহ্য করে নাই, এই জন্যে বিকাল 5টা বাজতে বাজতে সারা দেশ থেকে আল্লাহর বিপক্ষে যারা তাদের সব নষ্ট করে দিয়েছে। আমার কুষ্টিয়াটা একটু শক্ত ছিল, ওটা ভাঙতে একটু দেরি হয়েছে, এত শক্ত পাথর, সারা দেশের টাকা পয়সা খরচ করে করে আমার মনে হয় এগুলো বানিয়েছিল। অন্যান্য জেলার তুলনায় আমার কুষ্টিয়াতে যেহেতু আল্লাহর ওলি দুইজন আছে, হানিফ আর ইনু, এ দুইজন মিলে বানিয়েছে, এত মহব্বত আপনার, আল্লাহ রাগ ও মানুষের অন্তরে তাদের প্রতি এত বেশি দিয়েছে। একজনকে দেখলাম আদালতে কেউ লাথি দিচ্ছে, পচা ডিম দিচ্ছে, আর একজনের বাড়ির ইট খুলে নিয়ে চলে যাচ্ছে। তার আজকে আমরা পরিষ্কার, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো না, সে মরা বাবা হোক আর জিন্দা বাবা হোক। কথা বলেন না কেন? বিভিন্ন মাজারে এই সিস্টেম গুলো চলতো, আল্লাহর পাশাপাশি ইয়ালি বাবা, শাহালি বাবা, দয়াল বাবা, ড্যাংটা বাবা, এই জন্যেই তো মাজার ভাঙা আরম্ভ হয়েছে। একেবারে শিরিকের প্রকাশ্য কারখানা এটা, আল্লাহকেও ডাকে আল্লাহর পাশাপাশি পীরকেও সেজদা দিচ্ছে, এটা আল্লাহর সাথে শিরিক। লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না, আমরা সরাসরি যে সেজদা দিত লালনের মাজারে। এই কথা বলতে রাখা, আর প্রকাশ্য কাঁচা তো আছে, অধিকাংশ মাজারে আমরা দেখেছি জেনার কারখানা। এই জন্য হাক্কানি আলেম এই দেশে যারা আছে বলেছে, মাজার ঘুরিয়ে দাও, ভেঙ্গে ফেলো, কোন কারণে মাজার বানাতে হবে? হযরত ওসমানের মতো মানুষ, জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ দুনিয়ায়, সেই লোকটা পড়ে আছে জান্নাতুল বাকিতে, কিচ্ছু নেই, একটা পাথর দেওয়া মাত্র। আরে দেশের গরু ছাগল মরে যায়, তার কবর তিন তালা হয়, কোথায় পেয়েছেন বন্ডামি? কোরআনের পাখে বিশ্বনন্দিত মুফাসসির, আপনি তো তার চাইতে কোরআনের খেদমত বেশি করেননি, সেই লোকটা পড়ে আছে মাত্র মাথার কাছে একটা পাথর দেওয়া দেখলাম। আর কোন গরু ছাগল কোথায় মরে, ইমান আছে কি নেই তাও নেই, সারা জীবনে পোশাক করেও পানি নেয়নি, 14 তালা বানিয়ে রেখেছে কবর, সবগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া দরকার।
আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, যতদিন বাঁচি আল্লাহর সাথে আর কাউকে ডাকবো না। কে রাজি আছেন আপনারা? দুই নম্বরে, যারা অবৈধভাবে মানুষকে হত্যা করে, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এত হত্যা হয়নি, এই 9 সাল থেকে 24 সালে যত হত্যা হয়েছে, বাকিগুলোর অনেকের খোঁজই আমরা জানি না। আমি মাঠের নিচে ছিলাম 10 দিন, আমি দেখেছি কত মানুষের কান্নার আওয়াজ আসতো আমার কানের, আমার তো চোখ বাঁধা ছিল, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে মাজায় একটা দড়ি নিয়ে ওরা হাঁটিয়ে নিয়ে যেত, মনে হয়তো আমার গরুর মতো নিয়ে যাচ্ছে। আশপাশ থেকে কান্নার আওয়াজ পেতাম, কারণ কোনো কোনো আওয়াজ তো ওখানে যাওয়ার কথা না, মানুষ সিঁড়ি দিয়ে উপরে ওঠে আর ওরা সিঁড়ি দিয়ে আমার নিচে নিয়ে যেত, তার মানে মাটির নিচে। ওইটা কোন জায়গা এটা আমি জানি না, যেখানেই নিয়ে গিয়েছে বহু মানুষের কান্নার আওয়াজ পেতাম মাঝে মাঝে, আর একটা আওয়াজ দিত আহ, এরকম একটা আওয়াজ দিত। বুঝতাম এখানে কয়েক মাস ধরে মানুষ হয়তো আছে, যে সমস্ত মানুষ পাহারা দিয়ে যেত ওই এসআই যারা, তাদেরকে প্রকাশ গোপনে বলতাম ভাই যে আওয়াজ আসলো, শব্দ না, অধিকাংশগুলোতে হিন্দু পেয়েছিলাম, কিছু কিছু যাদের একটু মনুষ্যত্ব আছে বলতো, হুজুর 1 মাস 2 মাস না, কেউ 2 বছর 5 বছর পড়ে আছে, কেউ জানেই না। আপনি এখনো পর্যন্ত বলেন আমার কি দোষ কি দোষ, আপনি টের পান না। কোন দোষ যদি আপনার নাও থাকে, আপনার সবচাইতে বড় দোষে আয়না ঘর, আপনি জানেন না কি হয়তো ওখানে। ইলিয়াস আলীর মেয়েকে নিয়ে আপনি কি করলেন, কি নাটক, কি প্রতারণা, অথচ তাকে আপনি মেরে ফেলেছেন আগে। আমার মাঝে মাঝে রিমান্ডে আশ্চর্য লাগতো, আল্লাহ যে অফিসার গুলো এই করে যায় আমার সাথে, এরা রাতে বাড়ি যেয়ে ঘুমায় কি করে, এদের তো ঘুম আসার কথা না, হয় লাল পানি খায় নাই বড়ি খায়, তাছাড়া ঘুম আসার কথা না, এজনে শাস্তি হবে তাদের ডবল, এখন শুরু হয়েছে কেবল ডবল শাস্তি হবে। যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছেন, ইন্ধন দিয়েছেন, বিভিন্ন কায়দা কৌশল করে এগিয়ে দিয়েছেন, আপনার শাস্তি ডবল হবে। মার্ডার মামলা, আজকে গুমের মামলা আন্তর্জাতিক আদালতে, যে পালিয়ে গেছে তার নামে আজকেও দেখলাম 2টা মামলা হয়েছে। আপনি যে সাহস করেন যে আমি পাশাপাশি আসি, চট করে ঢুকে পড়বো, আসেন আপনি আসেন, আপনাকে আমরা চট করে ঢুকবেন আর ফট করে ঢুকিয়ে দেবো আয়না ঘরে, থাকেন পড়ি ওখানে। ব্যারিস্টার আরমান 8 বছর আছে, আপনি 16 বছর থাকবেন, 16 বছর তো আর বাঁচবে না, যে কয় বছর আছেন ওখানে থাকবেন, দেখেন কেমন লাগে। ভার্সিটি থাকতে আমি একটা উপন্যাস পড়েছিলাম, ওর নাম হচ্ছে দেখ কেমন লাগে, আমার মনে হয় এইটা ওদের কপালে আছে। আয় কথা বলেন না কেন, যে কয় ধরে এরকম আশা করছেন যে আসি পাশাপাশি চট করে ঢুকে পড়বো, আসেন ঢোকাবো দেখ কেমন লাগে। উপন্যাসটা পুরাপুরি পড়লে খুব ভালো লাগে, আমার মনে হয় সামনে এদের কপালে এটা হতে যাচ্ছে। ভাইরা আমার, অন্যায় ভাবে যারা হত্যা করেছেন ডবল শাস্তি পাবেন, 3 নম্বরে যারা জেনা করে দুনিয়ায় তাদেরও শাস্তি ডবল হবে। সূরা ফুরকানের আয়াত, মেয়েটা বলছে খলিফা, এই ছেলে 4 জন বলছে খলিফাতুল মুসলিমিন। চিন্তা করলাম দুনিয়ায় মার্ডারের শাস্তি যদি না পাই, কেয়ামতে আল্লাহ কিন্তু ডবল শাস্তি দেবে, কয়টা এখানে দুনিয়ায় হয়ে যাক, আপনি যে বিচার আছে কোরআনের করে দেন, দুনিয়ায় শেষ, পরকালে যেন আল্লাহ এ বিষয়ের কোনো বিচার না করে আমাদেরকে মাফ করে দেয়। হযরত ওমর বললেন তাই তো, তোমরাই তো দোষী, মেয়েটার তো দোষ নেই। মেয়েটাকে ডাক দিয়ে বললেন তোমার দোষ এইটা যে তুমি 12 টুকরা করেছো লাশটা, আমার ঘরের বারান্দা রাখলে, অন্য কোথাও ফেলে দিলে না কেন। মেয়েটা কোরআনের হাফেজা, ডাক দিয়ে বলছে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানকে আমি গলা টিপে মেরে ফেলতে পারতাম, 12 টুকরা করেছিলাম আমি বিভিন্ন জঙ্গলে পাহাড়ে ছিটিয়ে দিতে পারতাম, কিন্তু আপনার কাছে আমি কেন দিলাম, দিয়েছি এই কারণে, প্রথম কারণ আমার ছেলেটাকে আমি হত্যা করেছি, 1 নম্বর কারণ হচ্ছে সে জারজ, তার তো বাপার ঠিক নেই, কয়টা বাবা বলেন বলেন, জন্ম তো ঠিক নেই, বাবা 4টা, যদিও ওর দোষ না কিন্তু সন্তানটা তো জারজ। আর আমি কোরআনে কারিমে সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত জানি, যারা যারো সন্তান এই পৃথিবীতে তাদের 13টা কাজ হবে, তার 1 নম্বরে তারা কোরআন বিরোধী হবে।
আমার পেটে জন্ম নিয়ে বড় হয়ে আমার সামনে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আমার ছেলে, এটা আমি মানতে পারি না। এই জন্য আমি নিজের হাতে ওকে জবাই করেছি। এ বাংলাদেশে আজ যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, নিয়েছিলেন, নিচ্ছেন এখনো সামনে, অনেকে চেষ্টায় আছেন। আজকে একজন বুদ্ধিজীবী নামে বুদ্ধি বিকালাঙ্গ, আমি নাম নিলাম না, লোকটা বলেছে ধর্ম কোনো রাষ্ট্রের ব্যাপার, কোনো ব্যক্তির ব্যাপার না। এই শব্দটা তার বলা ঠিক হয়নি, সে যদি তাওবা না করে সেও মুশরিক। এক কথা বলছে না কেন? কোন মানুষের যদি ধর্মই না থাকে, ওরা উদাহরণ দেয় যে নিরপেক্ষ হওয়া লাগবে। পৃথিবীতে কোন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আপনি একজনের নাম বলেন, বলেন। এই ধোকাটাও চলছে সামনে, হয়তো সামনে আসতে পারে। আগে থেকে সতর্ক করলাম, যারা এগুলো করছেন এগুলো কিন্তু একটা ধোকাবাজি। আমরা এক জালেমকে বিদায় দিয়ে কোন নতুন জালেমকে আর এই জায়গায় আমরা দেখতে চাই না। আর যারা আসবে তারা যেন ইনসাফ কায়েমকারী হয়। মেয়েটি বলে, খলিফা আমি একটা একটা করে 13টা কারণ বলতে পারি কেন আমি হত্যা করেছি। আমি এসেছি এই কারণে, আমি না আসলেও পারতাম। মেরি আমার সন্তানটাকে জবাই করে ফেলে যদি পাহাড়ে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে দিতাম আপনিও ধরতে পারতেন না। আমি এসেছি এই কারণে, আমি যেহেতু হত্যা করেই ফেলেছি, আর হত্যার বিচার যদি দুনিয়ায় না হয় কিয়ামতে আল্লাহ ডবল করে করবে। দয়া করে কোরআন দিয়ে আমার বিচারটা করে দেন, কিয়ামতে যেন আল্লাহ আমার ব্যাপারে আর কিছু না বলে। হাজরা তোমার এই পাঁচজনের বিচার করলেন, আমার বসানোর বিষয় ছিল কোরআনে কারিম দেশে থাকার কারণে, কায়েম থাকার কারণে ওরা গোনা করেছিল, কিন্তু গোনা করার পরেও কোরআনে কারিম তাদের ভেতরে অনুশোচনা অনুতপ্ত এমন ভাবে ধরিয়েছে মরণের আগে তারা ঈমান নিয়ে বিদায় নিতে পেরেছে। এ দেশে যদি কোরআন কায়েম হয়ে যায় আপনার মদ খেতে মনে চাইবে না, বিড়ি খেতে মনে চাইবে না, ডাল পানি খেতে মনে চাইবে না, কারণ পরিবেশটাই হয়ে যাবে এরকম। ছোটখাটো গোনা যদি নফসের ধোকায় শয়তানের জালে পড়ি হয়েও যায়, কোরআন আপনাকে বাধ্য করবে অনুশোচনা করে, তাওবা করে জীবনের মতো ঈমান নিয়ে বিদায় নেওয়ার। বলেন আমিন। আল্লাহ আমরা এইরকম একটা পরিবেশ চাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের কোরআনের শ্রোতা হিসাবে মোনাফিকের কোনো স্থান এখানে না দিয়ে। তিন নাম্বার যেটা বলেছিলাম যে ইমানদার, এই মানুষগুলোর যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ দিয়েছেন সূরা আনফালের 2-3-4 নাম্বার আয়াতে, আল্লাহ আমাদের ভরপুর করে আজ বাড়িতে নিয়ে যান। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মমতাহিনা। কোন সূরা? মমতাহিনা মানে পরীক্ষিতা নারী। ছয় জনের নাম পেয়েছি আমি এই পৃথিবীতে, ছয় জন নারীকে আল্লাহ পরীক্ষা করে তাদেরকে পরীক্ষিতা নারী হিসাবে খিতাব দিয়েছেন। তার ভেতরে হযরতে মরিয়ম একজন, তিনি সতীত্বের হেফাজত করেছিলেন। আজ যে সমস্ত মেয়েরা মডেল খুঁজে পান না যে আদর্শ কারে বানাবো, হযরতে মরিয়ম হবে আপনার জন্য আদর্শ। কথা বলুন, ওরা আদর্শ বানিয়েছে ঐশ্বরিয়াকে, আজকে ঐশ্বরিয়ার জীবনী দিয়েছে। ওই একজনকে খুশি করার জন্য রাতের বেলা কত টাকা কন্টাক্ট করে, কত টাকা ভাড়া পায়, আপনি তার জীবনী পড়ে দেখেন। এই যদি হয় আপনার আদর্শ, আর আপনি এটা দেখে দেখে মনে করেন এর মতো হব, হ্যাঁ ওর মতো হবেন, দুনিয়ায় শেষ, আখেরাতে সারা জীবন জাহান্নামে পড়া লাগবে। মেয়েরা যারা এসেছেন আপনার আদর্শ হওয়া লাগবে। এক নম্বরে মরিয়ম, আপনার চরিত্রকে সতীত্বকে আপনি হেফাজত করে রাখবেন। আমরা আগে তাফসিরে প্রবেশ করি, এরপরে সামনে যাব ইনশাআল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবী إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَىٰ أَلَّا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا. صدق الله العظيم. সূরা মমতাহিনা নামকরণটা, এর ভেতরে শব্দটা আছে
এখান থেকে সূরার নাম করুন। আজকে আমরা সবগুলো আয়াত পড়িনি, পড়েছি মাত্র এক আয়াতের চার ভাগের এক ভাগ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান কিভাবে আপনি আনবেন। আমরা তো অনেকে ঈমানদার বসে আছি, কিন্তু এইভাবে না, ঈমান আনতে হলে কিছু শর্ত মানা লাগে। আমরা যেন আজকে শোনার পরে ওই শর্ত অনুযায়ী আমাদের বাকি জীবন চালাতে পারি, বলেন আমিন। সূরা মুমতাহিনার ১২ নম্বর আয়াতটা পড়েছি, আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আয়ুহান নবী, হে নবী। পরে কোরআন শরীফের ভেতরে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া নবী, ইয়া রসুল এই শব্দটা লাগিয়েছেন। আর মুহাম্মদ শব্দ বলার সঙ্গে সঙ্গে নবীজির রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। আজকে রসুলের সম্মান বাড়ানোর জন্য রবিউল আউয়াল মাসে যারা জন্মদিন পালন করেন, সাফ করে শুনে রাখেন, পৃথিবীর কোনো মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করার ভেতরে কোনো ফায়দা নেই। এমনকি কোনো মানুষ যত দামি হোক আপনার জীবনের জন্য, যত উপকার করুক আপনার জীবনে, ও যদি মারা যায় সর্বোচ্চ তিন দিনের উপরে কোনো শোক নেই। হ্যাঁ, একজন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে তিন মাস দশ দিন সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে তার জন্য অপেক্ষা করে এর পরবর্তীতে অন্য স্বামী গ্রহণ করবে, এই শেষ। পৃথিবীর কোনো মানুষের জন্য তিন দিনের উপরে শোক জায়েজ নেই। আর আমরা সেই ৭৫ সাল থেকে শোক পালন করিয়েই আসছি, করিয়েই আসছি। কেন, উনি কি আপনার কি স্বামী হয়, আপনার কি বাবা হয়, কোন কারণে শোক পালন করা লাগবে তার জন্য বলেন? আপনি কি তাকে ইসলামের ঊর্ধ্বে মনে করেন? ওই যে আমি বললাম না যে ঈমান ভাঙ্গে যায় ১০টা কারণে, তার ১০ নম্বর কারণে পৃথিবীর কাউকে যদি কেউ ইসলামের ঊর্ধ্বে মনে করে তার ঈমান ভেঙে যায়। এই কারণেই তো আপনি এটা করেন, প্রতি বছরে বছরে জন্মদিন মৃত্যুদিন পালন করেন, তাকে মনে করেন ইসলামের ঊর্ধ্বে। ইসলামে জায়েজ নেই, আপনি পেলেন কোথায়? আগামী থেকে এটা আমরা আর করতে চাই না, এই জন্য তো এবার রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্ট পালন করতে দেয়নি। কিসের ১৫ আগস্ট? ১৬ আগস্ট কোরআনে হাদিসে যেটা নেই ওইটা আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করে সময় নষ্ট করতে চাই না। কোরআন হাদিসে থাক, আমরা ১০ দিন ধরে পালন করব। এ কথা বলেন না কেন? সিঙ্গাপুরে ৯৫ ভাগ অমুসলিম আর আমাদের দেশে ৯৬ ভাগ আমরা মুসলিম, তো এখানে কোনো বানানো নিয়ম নীতি চলতে পারবে বলেন তো? পারবে? আগামী থেকে যেই হোক তিন দিনের উপরে আমাদের কোনো শোক আর থাকবে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে তো দুনিয়ায় আর কেউ নেই, আল্লাহর পরে তার স্থান। শোক পালন করা যদি জায়েজ হইতো প্রতি বছরে বছরে, আমার মনে হয় তার জন্য আমরা শোক পালন করতাম। কই কোনো আলেম তো এটা করে না? যে সমস্ত বেদাত পন্থী আছে এরা নবীর জন্মদিন পালন করার জন্য উঠে পড়ে লাগে। কোথায় পেয়েছেন এ দলিল বলেন তো? নবীর মিলাদ পড়েন, মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? যেই দুইজন চাচা নবীর জন্মে খুশি ছিল দুইজনে জাহান্নামে গেছে, একটা আবু তালেব আর একটা আবু লাহাব। কথা বলেন না কেন? দুইজনই কিন্তু মিলাদে নবীর জন্মে খুশি, আর যেই দুইজন চাচা নবীর আদর্শে খুশি, হযরত হামজা, হযরত আব্বাস, দুইজনেই জান্নাতি। এখান থেকে শিক্ষা নিতে পারেন না? একে আর করব না। আপনি যদি আদর্শ অনুসরণ করে খুশি থাকতে চান তাহলে ৪০ থেকে ৬৩ এই ২৩ বছর অনুসরণ করেন। এই কথা বলেন না কেন? আমরা এখন থেকে কারো জন্ম নিয়ে আনন্দ করব না, আমাদের জন্ম নিয়ে আনন্দ না, আমাদের আনন্দ হবে তার আদর্শ নিয়ে। কথা বলেন না কেন? নবীজিকে আল্লাহ ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, যেখানে কোনো কোনো জায়গায় কোরআনে আল্লাহ দেয়নি, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। আরো আছে সূরা মুহাম্মদ একটা আয়াত, আলা নুজ্জিলা আলা মুহাম্মাদ হুয়াল হাক্কু মির রাব্বিহিম, প্রত্যেকটি জায়গায় আল্লাহ তার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন যে তিনি আমার রসুল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা এই জায়গা একটা স্পর্শকাতর জায়গা, রসুলুল্লাহকে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি না। কুষ্টিয়াতে গত ২ দিন আগে একজন বুঝে হোক না বুঝে হোক গালি দিয়েছে, এখানে কোনো ছাড় নেই, আপনি বুঝে দিন আর না বুঝে দিন আপনি অপরাধী। কুষ্টিয়া ফুসে উঠেছে, সারা দেশ এখন ফুসতেছে। আগামী থেকে আমরা এদেশের এই বিবেক বুদ্ধিহীন কিছু মানুষ আছে বিভিন্ন নাম নিয়ে যারা চলে,
সে যে নামেই হোক রসুলুল্লাহর ব্যাপারে কিন্তু কোনো আপোষ নেই। বিশ্ব নবীকে অপমান করার চেষ্টা করলে, গালিগালাজ করলে, যা করা লাগে এই দেশের মানুষ কিন্তু তাই করবে। এই জন্য সাবধান হয়ে থাকবেন এই বিষয়ে অন্তত। আপনি আমারে গালি দেন অসুবিধা নেই, কিন্তু রসুলুল্লাহকে গালি দিতে পারবেন না। আমাদের জীবনের চাইতেও তিনি আমাদের কাছে দামি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মহব্বতের কারণে যেন আমাদেরকে মাফ করে দেন। আমি এখানে একটা তথ্য বলবো, এই যারা মহব্বত করি আল্লাহর রসুলকে এই কথা বলে শেষ করে দেন, তাদের জন্য খুব শিক্ষা আছে এখানে। আপনি শুনেছেন আয়াতটা, দেখেন এইভাবে নেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এই দাবি যারা করো তাদেরকে বলছি, এই দাবি করার দরকার নেই। যদি দাবি সত্যে প্রমাণ দিতে চাও, ফাত্তাবিউনি, আমি রসুলের অনুসরণ করো। এখানে যে তাবউন শব্দটা আছে, তাবাইন, যত অভিধান আছে আরবিতে দেখবেন তাবউন মানে দেখে দেখে চলা। আমার সামনে বেলাল স্যার যেভাবে হেঁটে যাবে, যেভাবে পা ফেলবে, যেভাবে হাত নাড়াবে, যেভাবে মাথা দোলাবে, ওইভাবে দেখে দেখে চলার নাম আরবিতে তাবউন। তাহলে রাসূলুল্লাহকে কি অনুসরণ করা লাগবে, ইত্তেবা করা লাগবে তাকে দেখে দেখে? প্রশ্ন আসতে পারে, উনি তো আমার সামনে নেই। হ্যাঁ, উনি সামনে নেই, ওনার আদর্শ পড়ে আছে আমাদের সামনে। বিদায় হজের ভাষণের দিন বলেছিলেন, তারাক তো ফিকুম আমরাইন, দুইটি জিনিস রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। দুইটা জিনিস রাখলাম, যদি অনুসরণ করতে পারো কোনো দিন পথ ভ্রান্ত হবে না, পথ হারা হবে না, মার খাবে না, না খেয়ে থাকবে না। এই তাদিল্য শব্দের 99টা অর্থ আছে। কোনো দিন আপনি না খেয়ে থাকবেন না, কারণ জমিন আল্লাহ আমাদেরকে ওয়ারিশ বানিয়েছে। জমিনের ওয়ারিশ যারা, তারা না খেয়ে থাকবে মানে এই পৃথিবীতে যারা আল্লাহকে মানে না তারা এই পৃথিবীর ভাড়াটিয়া, আর আমরা হচ্ছি জমিনের মালিক। মালিক কোনোদিন না খেয়ে থাকতে পারে না? আমরা যেহেতু অনুসরণটা ওইভাবে করতে পারছি না, কিভাবে? ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। যদি অনুসরণ করতেই পারো, যখন অনুসরণ আরম্ভ হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তখন ভালোবাসা আরম্ভ করব। না করেছি এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইউহিব্বুব, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। যখন থেকে আপনি নবীজিকে অনুসরণ আরম্ভ করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। কথা বুঝতেছেন? তার মানে এখনো যারা নবীর আদর্শকে অনুসরণ আরম্ভ করেনি, করবে বলে আশা করছে, আল্লাহ তাদেরকে ভালোবাসাও শুরু করেনি। আমি কথা বোঝাতে না পারলে আবার রিপিট করব। রাসূলুল্লাহকে কেউ যদি অনুসরণ করা আরম্ভ না করে, আল্লাহ তাকে ভালোবাসা শুরু বলেন বলেন করেনি। আর আল্লাহ যদি ভালোবাসে, কয়েকটা উপকার আছে। এক নম্বরে আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ভালোবাসি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এক ফিরে, এটাও মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, জাম্বুন এক বছর, জুনুব বহু বছর। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি, ওর জীবনের কোনো বোনা বাকি রাখি না, সব মাফ করে দেই। আর আল্লাহর নিয়ম হচ্ছে, কোনো জায়গায় যদি আল্লাহ গোনা মাফ করে দেয়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কি পেলাম? আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করবে, তার জীবনের গোনাগুলো মাফ করে দেবে, আর গোনা মাফ হয়ে গেলে আল্লাহ তাকে জান্নাতে দেবে। এবার আমার আয়াতের মূল শিক্ষা হচ্ছে, রসুলকে অনুসরণ করা আরম্ভ করা লাগবে না লাগবে না, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। আজ যারা আংশিক অনুসরণ করেন, তারা কিন্তু এখনো আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করেননি। আংশিক অনুসরণ মানে, হয়তো দাঁড়িয়ে আছে রসুলের মতো, জুব্বা গায়ে দেন, খাবারের পরে মিষ্টি খান,
রসুলের মতো সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন রসুলের মতো দেখে দেখে। কিন্তু বিশ্ব নবী যে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, এইটাকে আপনি রাজনীতি মনে করেন? কথা বলেন না কেন? তাহলে অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ? তাহলে আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। কোন জায়গায় আছে কোরআনের দেখান? এই জন্যই তো বারবার বলছি, রাসূলুল্লাহকে আজ থেকে অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, প্রতিটি জায়গায় আমার অনুসরণীয় একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পুরা এই সিদ্ধান্ত নিয়ে শুরু করব অনুসরণ, যে দুনিয়া আমি কাউকে দেখে চুল কাটবো না, আমার চুল কাটার স্টাইল হবে মেসি। বলেন বলেন, আমার চুল কাটার স্টাইল হবে এই ঋত্বিক, শাহরুখ খান, কে? এরংপুরে কত দোকান আছে সেলুনের, একটা দোকানে আপনি লেখা দেখাতে পারেন যে এখানে সুন্নাত অনুযায়ী চুল কাটা হয়, ওখানে লেখা আছে এখানে শাহরুখ কাট দেওয়া হয়, এখানে অজয় কাট দেওয়া হয়, আবার ওদের ছবি টাঙিয়ে রাখে যে কোন কাট চান। তাহলে এখন আমাদের কি অনুসরণ হওয়া লাগবে? মাথার এই চুল থেকে শুরু করে পা পর্যন্ত, অনেকে দাড়ি রাখে কিন্তু এমন স্টাইল, এটা স্টাইল হবে সুন্নাত হবে না। রাসূলের সুন্নাত এক মুষ্টি পরিমাণে দাড়ি রাখতে হবে, এরপরে যদি কেটে ফেলেন অসুবিধা নেই। এই কথা বুঝতেছেন? যদি এই মাসলাটা নিয়ে মতভেদ আছে আলেমদের ভেতরে, তবে এক মুষ্টি রাখবেন আপনি। আমি ওই মতভেদপূর্ণ বিতর্কে গেলাম না। দাড়ি আপনার রসুলের মতো হয় না, মাথার চুল রসুলের মতো হয় না, মোজ যে রাখার সিস্টেম আল্লাহর নবী বলেন, খালিফুল মুশরিকিনা ওয়াকফুল্লুহা ওয়াকফুশ্শারিব, মুশরিকদের বিপরীত করবা, দাড়িকে লম্বা করে দিবা আর মোজকে খাটো করবা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত নিয়ে কয়েকদিন যা আরম্ভ হয়েছিল, আমার যে 7টা কারণ সামনে এসেছিল তার ভেতরে এইটা একটা, যে মুশরিক লোকটা তার দাড়ি আর মোজ সমান সমান করে রাখলো। কথা বলো না কেন? রাসূলের প্রথম জিনিসটাই সে মানে নাই, সে যদি মোজ খাটো করে দাড়ি লম্বা করতো তাও মুসলমানদের ভেতরে একটা কিছু আসতো। দ্বিতীয় নম্বর, ও যখন এটা লিখেছে তখন কিন্তু বাংলাদেশ হয়নি। কথা বলেন না কেন? তাহলে এ দেশের জন্য ওটা লেখে নাই, আমাদের একটা আবেগের জায়গা, সুতরাং জাতীয় সঙ্গীত যদি লিখতেই হয় দেশ নিয়ে লেখা লাগবে। এই কথা বলেন না কেন? দেশ ভাগ হওয়ার পরে যেটা লেখা হয়েছে, আপনি তাকান মহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, আপনি এইটা জাতীয় সঙ্গীত বানান? হ্যাঁ, কথা বলেন না কেন? কারণ এটা আমার ছেলেমেয়েরা যখন পড়বে তখন যেন দেশের প্রতি ভালোবাসা জন্মায়, মানবতার প্রতি ভালোবাসা জন্মায়। সর্বোচ্চ ওর ভেতরে ইসলামের কিছু কথা দেওয়া আছে, আমরা সে মুসলমান মুসলিমদের এই কথাগুলো আমাদের অন্তরে বাসবে। আর এই মুশরিকের কথা যে আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহর সাথে শিরিক করতো, রাসূলের কোনো নিয়ম নীতি তার ভেতরে আমরা পাই না। এ মানুষটার জীবনী নিয়ে, এ মানুষটার কথা নিয়ে আলোচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আগামী থেকে যদি কোনো আলোচনা অনুষ্ঠান হয়, স্যার সলিমুল্লাহ খান যিনি জমি দিয়েছিলেন তার নামে হওয়া লাগবে। এই কথা বলেন না কেন? এত উপকার করলেন শত শত বিঘা জমি দিয়ে, তার নামে কোনো কিছু হয় না? কোথা থেকে কোন ভেনদেশে শকুন উড়ে এসে জুড়ে বসে কি বলে গেল, তার নামে আপনি অনুষ্ঠান করবেন? বাংলার টাকা দিয়ে আগামীতে মুশরিকের জন্য কোনো অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান যদি হতে হয়, যিনি জমি দিয়েছিলেন তার জীবনী থেকে কিছু করেন। এই কথা বলেন না কেন? কোরআন পড়েন, হাদিস পড়েন, মানুষকে জানান, তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এরপরে যত নিচে নামছি, আমরা কোন জায়গায় রসুলের আদর্শ পাচ্ছি না। বিশ্ব নবী তার স্ত্রীদের সাথে যে আদর্শ দেখিয়েছেন ওইটা আপনার ভেতরে নেই, উনি তার বন্ধুদের সাথে যেটা দেখালেন সেটা আপনার নেই। কোন জায়গায় যদি আদর্শ সেট করতে না পারেন, বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। আয়াতটা পড়ার পরে আমার মনে হয় দেশে হাজারো আলেম হাজারো পীর এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি। কারণ যেই পীর শুধু জিকিরকে ইবাদত মনে করে রসুলের তরিকা,
কিন্তু এদেশ যে কোরআন দিয়ে চালাতে হবে, এটাকে যারা রাজনীতি দুনিয়ার কাজ মনে করে আরো মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখে, এটা পীর বলেন? এরকম পীর দেশে নেই। 48,000 পীর, অধিকাংশ গুলোই দেখবেন কিছু কিছু এবাদতকে ইসলাম মনে করে পালন করছে, আর বাকি মেজর হাজারো হাজারো এবাদত করে দুনিয়ার কাজ বলে ছেড়ে দিচ্ছে, অথচ ওইগুলো রসুলের আদর্শ। বিশ্বনবী জানিয়েছেন তোমরা সবাই ঐক্যবদ্ধ হবা, এটা কোরআনে কারিমের নির্দেশ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে একভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরবা, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। অথচ বাংলাদেশে এখন একটা মেজর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, গত 3 দিন আগের রিপোর্ট একটা পেয়েছিলাম, এই দেশের 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত পালিয়ে যাওয়া ওই জালেমকে সাপোর্ট করে, 100 জনের 28 জন মানুষ এই দেশে অনেকে থালা জোর করে থালা নেওয়ার ধান্দায় আছে, যে থালা দিন তাড়াতাড়ি থালা দিন, কি করবেন থালা নিয়ে আবার খাওয়া আরম্ভ করবেন? সুখের বিষয় আনন্দের বিষয়, 100 জনের 58 জন মানুষের তালিকা আমরা পেয়েছি, 100 জনের 58 জন চাচ্ছে এ দেশে আল্লাহর বিধান কায়েম হোক। 14 আর 28 বাদ গেলে 58 থাকে, দিন যাচ্ছে বাড়তেছে। গত কয়েকদিন আগেও আমি 10 জন মুসলমান বানিয়েছি এই যে এই দিনাজপুরে, তার আগে 2 জন চুয়াডাঙ্গায়, আগে গাইবান্ধায়। মানুষ যেভাবে দলে দলে পালে পালে ইসলামে আসতেছে অমুসলিমরা, মুসলমানরা যারা ছোট খাটো জালেম ছিল তারা অনেকেই পরিবর্তন হয়ে যাচ্ছে, কথা বলেন না কেন? আমরা এগুলো দেখতে পাচ্ছি। নবীজি যা করেছিলেন মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নবীজি যা যা করেছিলেন এদেশের ডাক্তার শফিকুর রহমানের ভেতরে, আমরা সেইটাই দেখতে পাচ্ছি। 1,500 বছর পর আমার মনে হচ্ছে নবীর আদর্শটা আমরা দেখতে পাচ্ছি আজ। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, সাবিরা 3টা কাজ করবা না, কোনো নারীর গায়ে হাত দিবা না, কোনো শিশুর গায়ে হাত দিবা না, কোনো ফলদার বৃক্ষ কাটবা না, 3টা কাজ বেশি বেশি করবা। যেখানে তিনি অবস্থান নিয়েছিলেন বলেছিলেন, তাবুর আশপাশে তোমরা রান্নাঘর চুলা এটা বেশি বানাবা, আর টয়লেট পায়খানা যেটা এটা কম বানাবা, আর আমার শত্রু বড় এখন বেঁচে আছে আবু জেহেল তো নেই, আবু সুফিয়ান আছে, তার ঘরে যদি কেউ আশ্রয় নেই তাকে তোমরা মাফ করে দিবা, ক্ষমা করে দিবা। এই 1400 বছর পর ডাক্তার শফিকুর রহমান এত অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও এই কাজগুলো তিনি এখন দেখিয়েছেন। যারা আমাদের প্রকাশ্য শত্রু ছিল তাদের ওই ঘর বাড়িগুলো উনি পাহারা দিয়েছেন লোক দিয়ে, কথা বলুন, কৌশল অবলম্বন করার জন্য মুসলমান গেজদেরকে নিয়ে তিনি ঐক্য হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ এখনো পর্যন্ত সেই মানধাতামলের আকিদা 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 এই নিয়ে তারা এখনো ডিভাইডেড আছে। মুফতি জসিম উদ্দিন রহমানি মাদ্দা জিল্লুহুল আলী কয়েকদিন আগে জেল থেকে বের হয়ে উনি জানিয়েছেন, এই দেশে মুসলমান যেন এক হতে না পারে এর পেছনে সব চাইতে জঘন্যতম ভূমিকা পালন করছে একজন পীর। জাতি কিন্তু বুঝে ফেলেছে, যারা ফরিদউদ্দিন মাসুদের মতো মানুষকে তালয় বানিয়েছেন, এই কথা বলেন না কেন? আপনি আর তালয় বানানোর লোক পাননি দেশে, এর মানে একটা কলঙ্কিত মানুষ। মুফতি আমিনী সাহেবের জামাই মাওলানা শাকাউদ্দিন রাজি আমার সাথে 3 বছর চলে ছিল বেচারা, উনি মাঝে মাঝেই বলতো টক শোতেও বলেছে, এই বাংলাদেশে তাসলিমা নাসরিনের মতোই এই এই ফরিদউদ্দিন মাসুদ, কোনো পার্থক্য নেই, ও আর একই। যে লোকটা কোরআনের পাখি সাইদি সাহেবের ফাঁসি চাইতে পারে, একটা মজলুম মানুষ সে জেলখানায় আছে, তারা আমৃত্যু দিয়েছিল, আর এ লোকটা শাহবাগে গিয়ে বলছে আমরা তার ফাঁসি চাই, এটা একটা টাটকা নির্ভেজাল কুলাঙ্গা। আরে আলেম নাম নিয়েছে, ওর নাম নাকি বুজুর্গ, আল্লামা কত কিছু দিয়েছে, ওর নামে বুজুর্গ দিলে আল্লাহর আরশ কাঁপবে, ওর নাম বেজিরগু, হ্যাঁ কথা বলে না কেন? যে কয়টা 5-8 গোলাম ছিল যারা মাজলুমের বিপক্ষে অবস্থান নিয়েছিল, পক্ষে না গিয়ে জালেমদের পা শুধু ছেটেছে,
যারা কওমি জননী নাম দিতে পারে জালেমকে, একটাকেও যেন বিচার ছাড়া আর বাঁচতে না দেওয়া হয়, প্রত্যেকের বিচার আমরা দেখতে চাই। এই কথা বলুন। ওই যে মাইজ ভান্ডারি নসিবুল বশর, ও শয়তান সেদিন ভিডিও পাঠিয়েছে যে আমি যা করেছি জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এরা আমারে ছাড়বে না, জীবনও আপনাকে ছাড়া হবে না। আপনি সবচাইতে বড় মারাত্মক ভুল করেছেন কোরআনের পাখির বিরুদ্ধে মামলা দিয়ে, তাও মিথ্যা মামলা। যারা সাক্ষী দিতে যায় তাদের সাক্ষী পর্যন্ত গায়েব হয়ে যায়। ও নিজে যখন স্বীকার করছে যে আমি এটা করেছি আমারে ছাড়বে না, না আমরা ছাড়তেও চাই না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মাইজ ভান্ডারির। কথা বলুন। আলেম নামে কলঙ্ক, এগুলো নাম নিয়েছে কি সুন্দর সুন্দর, দেখেন কুসেয়া কি, কুসেয়া কি, কুকুর শৃগাল বিড়াল, যাদের নামে ডিনেগনিশন ডিগ্রি 14টা করে ব্যবহার করেন, এগুলো জাহান্নামী মানুষের আলামত। আপনাকে মানুষ নিজে ডাকবে আপনি আল্লামা কিনা, নিজের নামে আগে আগেই পরিচয় দেয় আমি সোলাকিয়ার ইমাম বলছি। কিসের সোলাকিয়ার ইমাম? আপনি ইমামতি করার জন্য সেই গোপালগঞ্জ থেকে গোন্ডা ভাড়া করে এনে বাইতুল মোকাররমের মতো জায়গা অপবিত্র করিস, কত মুসল্লির রক্ত ছড়িয়েছে, এর যেন ছাড় দেওয়া না হয়। এই কথা বলেন না কেন? যেই দিন কওমি জননী নাম দিয়েছে এই রুহুল আমিন নামে, আলেম নামে কলঙ্ক, সেই দিন জেলখানায় ওর নামে বদদোয়া করেছে কওমি মাদ্রাসার আলেমরা। আমার সাথে 80-70 জন ছিল, মাওলানা মামুনুল হক থেকে শুরু করেছে আলেমগুলো ছিল, বলছে কি করলো কি, আমাদের তো ডুবিয়ে মারল। এখনো পর্যন্ত আপনি একটা পীরের নাম নিয়ে তার সাফাই গিয়ে যাচ্ছে, মুফতি রহর জসিমউদ্দিন রহমানি 11 বছর জেল খেটেছে, আপনি কয় বছর ছেড়েছিলেন? তার যে স্যাক্রিফাইস সে তো এমনি এমনি বলে না, সে আপনাদের সাথে ছিল, মিশেছে, দেখেছে, বাস্তবতা সে জানে। আমিও জেলের ভেতরে কমপক্ষে 50 দিন তার সাথে আমার দেখা, মাঝে মাঝে আমারে বলতো হামজা এদেশে যদি একত্রিত মুসলমান না হয় তার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা, কঠিন জঘন্যতম ভাবে পালন করে ওই পীর, এখনো পর্যন্ত করে যাচ্ছেন, আপনি থামবেন, একটা ঐক্য হওয়ার চেষ্টায় আছে। সব আলেম ওলামা যদি এক হয়ে, যে 58 ভাগ এমনি এমনি হয়নি, সব দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এক হয়ে যাচ্ছে, আর এখানে আপনি এখন সেই মানধাতা বলে আকিদা আকিদা করছেন, কার আকিদা খারাপ আপনি দেখান তো? জামাত ইসলামী বাংলাদেশের আকিদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কালেমা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন তাহলে জামাতের আকিদা খারাপ। কালেমা তো নিজেও জিকির করছেন, আমরাও করছি, এখানে তো কোনো পার্থক্য নেই, কিসের আকিদা আকিদা করেন? এই উল্টা পাল্টা ধোয়া তুলে মুসলমানদেরকে আজ ডিভাইডেড করবেন না, এটা হারাম কাজ। মুসলমানদের এক করা ফরজ আর ভাগ ভাগ করা হারাম, এটা তো আমি মানালাম। সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত আপনি বাড়িতে যে মিলিয়ে দেখেন, যারা আজ মুসলমানদেরকে এক হতে দিচ্ছেন না, আপনি হারাম কাজে আছেন, কোন হারাম কাজ করো অবস্থায় তার ইবাদত কবুল হয় না। সুতরাং আপনার নামাজ, আপনার সিয়াম, আপনার হজ, এই দাড়ি, জিকির সব মাঠে মারা যাচ্ছে। আমি আর নিচে নামতে পারলাম না, এরপরও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় ওকে আল্লাহ মোহর মেরে দিয়েছে আবু সাহেলের মতো, ও আর ভালো হবে না। আমার ভাইরা, এখন থেকে আমাদের অনুসরণ হবে রসুলের আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ অনুসরণ যখনই আমরা আরম্ভ করব, আল্লাহ আমাদেরকে ভালোবাসা শুরু করবে। তার মানে বোঝা যাচ্ছে দেশে অনেক আলেম অনেক পীর এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি। আমরা করেছি, আমরা যারা করছি চেষ্টা চালাচ্ছি, হ্যাঁ মাতা থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমার রসুলের আদর্শ আমরা মেনে নেব। যখনই সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়বেন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করছে। আল্লাহর ভালোবাসা আরম্ভ হয় তখন যখন কয়েকটা কাজ আপনি দেখতে পাবেন, এই তাকান, আপনাকে যে আল্লাহ ভালোবাসে তার প্রমাণ হিসাবে কয়েকটা কাজ আপনি দেখতে পাবেন সামনে। 1 নম্বরে হাদিস, নবীজি বলেন আমি যখন, আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন তখন পুরো আসমানে ঘোষণা হয়ে যায় যে মহান আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে। আমরা সবাই যারা আসমানে আসো সবাই ওকে ভালোবাসো, পুরো আসমানের ফেরেশতারা তখন তাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। জমিনে ঘোষণা দেওয়া হয় পুরো জমিনবাসী শোনো,
হামজাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করেছে, তোমরাও ভালোবাসো তাকে, তখন পুরো সৃষ্টি জগতের ভেতর আল্লাহ একটা মহব্বত পয়দা করে দেয়। আমরা এইটা আজ দেখতে পাচ্ছি, আপনি তাকান এতদিন যাদের স্বাধীনতা বিরোধী রাজাকার জঙ্গি উল্টা পাল্টা নাম দিয়ে বহু কালার করার চেষ্টা চালিয়েছে, আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 23 তারিখ পর্যন্ত আমরা দেখতে পেলাম তারা জঙ্গি না, তারাই জনগণের সঙ্গী। এই ভালোবাসাটা এখন আল্লাহ পয়দা করে দিয়েছে নিজে, পুরো আসমানে আল্লাহ ঘোষণা দিয়েছে যে তাদেরকে ভালোবাসো তোমরা, জমিনের লক্ষ লক্ষ সৃষ্টি সবার ভেতরে তাদের মহব্বত ভালোবাসা এটা ঢুকিয়েছে কে? এত প্রমাণ দেওয়ার পরও যদি আপনার এখনো পর্যন্ত মনে হয় না, এদিকে আসেন আসেন এদিকে আসেন, এজন্য আমাদের উচিত হবে এখন এই মুহূর্তে দলাদলি বন্ধ করে দেওয়া, ছোটখাটো বিষয় সব আমরা বাদ, এরপরেও যদি আপনি এক জায়গায় হতে না পারেন তে আবার কবে হবেন? আবার যদি কোনো নতুন সালে মেসিয়ারে বসে কিয়ামতের আগে লাভাতে পারবেন না? আমাদের উচিত এখন সুযোগ, ছোটখাটো বিষয় সব বাদ, কে দাঁড়িয়ে রাখে কে দাঁড়িয়ে রাখে না, কে জুব্বা গায়ে দেয় কে দেয় না, এটা পরে করবেন, আগে জায়গাটা ঠিক করেন। এখানে থাকলে আপনি ইসলামের নিয়ম নীতি 100% মানতে পারবেন, আর এই জায়গাটা না থাকলে কয়েকদিন পরে আপনারও দাড়ি কাটা লাগতে পারে। এদেশে আড়ঙে অবস্থান নিয়েছিল না, আড়ঙে দাঁড়িয়ে রাখা মানুষগুলোকে চাকরি দিত না, সামনে কিন্তু এরকম আসবে, আপনি চেষ্টা করবেন রাখার কিন্তু পারবেন না, জায়গাগুলো সব জালেমের দখলে চলে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ঘোষণা দিলেন, নবী যারা আপনি আপনার কাছে আসবে যে ঈমান আমরা আনতে চাই, বলবেন 6টা কাজ করো। 1 নম্বরে আলা আল্লাহ ইউশরিক না বিল্লাহ, কোনোদিন আল্লাহর সাথে কোনো বিষয়ে শরীক করবা না। 2 নম্বরে আলা ইয়াসরিক না বিল্লাহ, আলা ইয়াসরিক না, চুরি করা যাবে না, ওয়ালা ইয়াজিনি না। 3 নম্বরে কোনোদিন তোমাদেরকে যেন আমরা জেনা করতে না দেখি, জেনার যে ছড়াছড়ি চলছিল, জেনার যে যে কারবারগুলো আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে আকাশ সংস্কৃতির নামে এদেশে বন্যার পানির মতো পিন আপ করা পত্রিকা দিয়ে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে যা আরম্ভ হয়েছিল, আগামী 10 বছরের ভেতরে চরিত্রবান যুবক যুবতী মানুষ খুঁজে পাওয়া দুষ্কার হয়ে যাবে। এগুলো যারা দায়িত্বে আছেন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে, আমরা যাই যেগুলো দ্রুত যেন বন্ধ হয়। এরপরে আল্লাহ দিয়েছিলেন এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা, আমি তাফসিরে পড়েছি নোটও করেছিলাম, শুধু গা ঘেমে যাচ্ছে আর রাত অধিক হয়ে গেছে, যেন খুব সামারাইজ করে বলছি। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তান হত্যা করা যাবে না। এই শব্দটার ব্যাখ্যা করলে অনেক ভালো হতো, ওয়ালা ইয়াতিনা বিবহতান। কালকে আমার মাহফিল আছে এই যে ছেলেটার এখানে, কালকে ওয়ালা ইয়াতিনা বিবহতান, এই বহতানের উপর আমি কথা বলবো, কারণ এইটা বাংলাদেশে 15.5 বছরের বেশি হয়েছে। ওয়ালা ইয়াতিনা বিবহতান, মানুষকে আন্দাজে দোষ দিয়ে জীবনটা নষ্ট করে দিও না। আমার জীবন থেকে যে 3টা বছর আপনি ঝরিয়ে দিলেন বেকার বেকার আন্দাজে দোষ দিয়ে, প্রমাণ তো হয়ে গেছে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত প্রমাণ করেছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, বিনা দোষে আমাকে এই 3টা বছর নষ্ট করলেন, যারা করেছিলেন তাদের কি শাস্তি হবে? ওই কথাগুলো কালকে আমরা তুলে ধরবো। এরপরে আল্লাহ দিয়েছেন ওলা ইয়াউসিনা, ওলা ইয়াউসিনা কাফি মারুফিন ফাবাইউহুন্না, ভালো কাজে কোনোদিন যারা দায়িত্বে আছে এই মানুষগুলোর অবাধ্য হবা না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা এই 6টা গুণ যাদের ভেতরে আছে। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, অবশ্যই আল্লাহ তাআলা দয়াবান এবং ক্ষমাশীল। আল্লাহ আয়াতটা খুব সংক্ষেপে করেছি, বাস্তবে যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন। আগামীকালকে মাহফিল আছে এই নওশাদের গ্রামে, বহুতানের উপরে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন।